বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন খুবই রোমাঞ্চকর একটি ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে কে সবথেকে বেশি এগিয়ে রয়েছে। তো চলুন শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে ইরান। বন্ধুরা, ইরান পরমাণু শক্তিধর দেশ বলে তারা বিশ্বে পরিচিত। আর বিগত কয়েক বছর ধরেই ইরান অনেকগুলি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, আর এই সমস্ত কারণের জন্য ইরানের ওপর অনেক বাধানিষেধ লাগু করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এটা জানা সম্ভব হয়নি যে ইরানের কাছে কতগুলি পারমাণবিক বোমা রয়েছে। সম্প্রতি ইরান আমেরিকার সাথে একটি প্রস্তাবে হস্তাক্ষর করেছে এবং তারা তাদের পারমাণবিক হাতিয়ারগুলি নষ্ট করে দেবে বলে দাবি করেছে। 9 নম্বরে রয়েছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা অক্টোবর 2006 সালে করেছিল এবং এরপর থেকে তারা অনেকগুলি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। মনে করা হচ্ছে যে নর্থ কোরিয়ার কাছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম রয়েছে এবং তাদের কাছে 10 থেকে 30টি পারমাণবিক মিসাইলও রয়েছে। নর্থ কোরিয়ার তানাশা কিং জং উংয়ের ধমকি ভরা মেসেজ আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন, আর এই কারণেই নর্থ কোরিয়াকে পৃথিবীর শান্তির জন্য একটি বড়সড় সমস্যা বলে মনে করা হচ্ছে। 8 নম্বরে রয়েছে ইসরায়েল। বর্তমান সময়ে ইসরায়েলের কাছে প্রায় 80টি নিউক্লিয়ার বোম রয়েছে, আর এই জন্যই এই দেশটিকে পৃথিবীর শক্তিশালী দেশগুলির মধ্যে একটি মনে করা হয়। ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার প্রচেষ্টা 1950 সালেই শুরু করে দিয়েছিল, কিন্তু তারা কখন এবং কবে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে এবং এই অস্ত্রগুলি কীভাবে বানিয়েছে সেই ব্যাপারে কেউ জানে না। ইসরায়েলের প্রায় প্রত্যেকটি প্রতিবেশী দেশই তার শত্রু, আর সেই কারণে ইসরায়েলের পারমাণবিক শক্তিধর দেশ হওয়াটা ছিল তার আত্মরক্ষার জন্য খুবই জরুরি। 7 নম্বরে রয়েছে ভারত। 120টি পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত আজ এই লিস্টে 7 নম্বরে স্থান পেয়েছে। ভারত 1974 সালের মে মাসে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল, যাকে স্মাইলিং বুদ্ধা নাম দেওয়া হয়েছিল। এরপর 1998 সালে পোখরানে ভারত সফল পারমাণবিক পরীক্ষা চালায়। ভারতের কাছে জল, স্থল এবং আকাশ যে কোনো জায়গা থেকে পারমাণবিক অস্ত্র চালানোর ক্ষমতা রয়েছে। বন্ধুরা, ভারত শুধুমাত্র তার আত্মরক্ষার জন্যই এই পারমাণবিক অস্ত্র বানিয়েছে এবং ভারত দৃঢ় প্রতিজ্ঞ যে তারা কখনোই প্রথমে হামলা করবে না। 6 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানও ভারতের মতোই 1998 সালে পারমাণবিক পরীক্ষা করেছে। পাকিস্তানের কাছে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, এরিয়াল এবং সাবমেরিন ব্যালিস্টিক মিসাইলের মতো প্রায় 130টি পারমাণবিক হাতিয়ার রয়েছে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর সেই সমস্ত দেশগুলির মধ্যে একটি যার কাছে এই ধরনের টেকনোলজি থাকা পুরো বিশ্বের জন্য একটি চিন্তার কারণ। 5 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম। অক্টোবর 1952 সালে ইউনাইটেড কিংডম তাদের প্রথম পারমাণবিক হাতিয়ার বানিয়েছিল, আর তখন সে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে বিশ্বের মধ্যে তৃতীয় স্থান দখল করেছিল। ইউনাইটেড কিংডম আজ পর্যন্ত প্রায় 45টিরও বেশি নিউক্লিয়ার টেস্ট করেছে। 80-এর দশকে ইউনাইটেড কিংডমের কাছে প্রায় 350টিরও বেশি পারমাণবিক হাতিয়ার ছিল, যার সংখ্যা বর্তমানে 225টি রয়ে গিয়েছে, আর এই সংখ্যা তাকে পৃথিবীর মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে 5ম স্থানে রেখেছে। 4 নম্বরে রয়েছে চীন। চীনের শক্তি যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা কারোর কাছেই অজানা নয়। চীন তার প্রথম পারমাণবিক পরীক্ষা 1964 সালে সিংজাং প্রান্তের লোগলুর জায়গায় করেছিল। চীন আজ পর্যন্ত 23টি হাওয়াই এবং 22টি আন্ডারগ্রাউন্ড টেস্ট করে মোট 45টি নিউক্লিয়ার টেস্ট করেছে, আর বর্তমানে চীনের কাছে 240টি পারমাণবিক হাতিয়ার রয়েছে এবং মনে করা হচ্ছে যে পরবর্তী সময় চীন এই সংখ্যাকে আরও বাড়াবে। এই লিস্টে 3 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স। ইউরোপের একটি ছোট দেশ ফ্রান্স তার সৈন্যশক্তিতে পৃথিবীতে একটি আলাদা পরিচয় গড়ে তুলেছে। আমাদের দেশে ফ্রান্স থেকে আসা হাতিয়ারের ব্যাপারে আপনি নিশ্চয়ই শুনেছেন। 1960 সাল থেকে 1996 সালের মধ্যে ফ্রান্স 210টি পারমাণবিক হাতিয়ারের টেস্ট করেছে, কিন্তু এরপর থেকে ফ্রান্সের সরকার ঠিক করে যে তারা আর পারমাণবিক হাতিয়ার বানাবে না। তাছাড়া যে দেশের কাছে 400-এরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে সেই আর পারমাণবিক অস্ত্র বানিয়ে কী বা করবে। 2য় স্থানে রয়েছে আমেরিকা। হাতিয়ারের ব্যাপারে কথা হচ্ছে আর আমেরিকা 2য় নম্বরে রয়েছে, এটা একটু অদ্ভুত ব্যাপার। আমেরিকা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র বানিয়েছিল, আর তার ফল কী হয়েছিল তা আমরা সকলেই জানি। 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকির ওপরে হওয়া পারমাণবিক হামলাকে যদি আমরা আজ পর্যন্ত পৃথিবীতে ঘটা সবথেকে দুঃখজনক ঘটনা বলি তাহলেও হয়তো কম বলা হবে। আজ আমেরিকার কাছে
প্রায় 7,500 নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে, যা আমেরিকাকে মহাশক্তিশালী দেশ বানানোর জন্য যথেষ্ট। এই লিস্টের এক নম্বর স্থানে রয়েছে রুশ। প্রায় 8,500 পারমাণবিক অস্ত্র নিয়ে রুশ পৃথিবীর সবথেকে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ। 1949 সালে রুশ তার প্রথম পারমাণবিক অস্ত্র বানিয়েছিল, আর সেই সময় রুশের স্থান ছিল দ্বিতীয়, আমেরিকার পরেই ছিল রুশ। বর্তমান সময়ে রুশ তার শক্তিশালী এবং অত্যাধুনিক হাতিয়ারের জন্য সারা বিশ্বে পরিচিত। রুশের কাছে সবথেকে কম রেঞ্জের মিসাইল থেকে শুরু করে পৃথিবীর সবথেকে শক্তিশালী পারমাণবিক হাতিয়ারও রয়েছে। আপনি কি জানেন, 1962 সালে রুশের তৈরি প্রেসার বোম্বা নামের নিউক্লিয়ার বোমটি পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং বড় নিউক্লিয়ার বোম, যার শক্তি হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমের থেকে 4,000 গুণ বেশি। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি পারমাণবিক শক্তিধর দেশ। পারমাণবিক হাতিয়ার এবং তার প্রয়োগের ব্যাপারে আপনি কী ভাবেন তা আমাদের নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার কি মনে হয়, বিশ্বের শান্তির জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা কি বন্ধ করা উচিত? এই ব্যাপারেও আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর বন্ধুরা, এরকমই অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।